বিশ্ববিদ্যালয়ে একবারের বেশি ভর্তি পরীক্ষা দিতে না পারার বিধান যৌক্তিক নয় বলে মনে করেন শিক্ষামন্ত্রী দীপুমনি। তিনি বলেন, পড়াশোনার ক্ষেত্রে বয়সের সময়সীমা থাকা উচিত নয়, যার যেখানে ইচ্ছা পড়ার সুযোগ থাকতে হবে। বুধবার দুপুরে রাজধানীতে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের অনুষ্ঠানে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলের সাথে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। যখন সুযোগ অবাধিত করবার কথা বলছে সারা বিশ্ব সবকিছুতে, যখন জীবনব্যাপী শিক্ষার কথা বলছি আমরা, মানসম্মত শিক্ষার সঙ্গে সঙ্গে একদম বলছি জীবনব্যাপী শিক্ষা, তখন আমরা সব জায়গায় দেয়াল তুলছি কেন? তখন আমরা কেন বলছি এই বয়সের পরে আর ভর্তি হতে পারবে না? কেন বলছি একবারের পরে আর ভর্তি পরীক্ষা দিতে পারবে না? কেন আমরা বলছি এইটুকু পড়ে আসলে তারপরে আর এই ধরনের পড়ে আসলে আর ওই ধরনের পড়ায় যেতে পারবে না? আমার কাছে এটা বোধগম্য না।